4 উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস, ঋষভ পান্ত, জনি বেয়ারস্টো এবং মোহাম্মদ রিজওয়ানের টেস্ট, ওডিআই এবং টি টোয়েন্টি আইয়ের ব্যাটিং রেকর্ড কম্পেয়ার করব। পার্সোনাল ইনফরমেশন। নেম লিটন দাস, ঋষভ পান্ত, জনি বেয়ারস্টো এবং মোহাম্মদ রিজওয়ান। লিটন দাস 13 অক্টোবর 1994 সালে জন্মগ্রহণ করেন, বয়স 27 বছর। ঋষভ পান্ত 4 অক্টোবর 1997 সালে জন্মগ্রহণ করেন, বয়স 24 বছর। জনি বেয়ারস্টো 26 সেপ্টেম্বর 1989 সালে জন্মগ্রহণ করেন, বয়স 32 বছর। এবং মোহাম্মদ রিজওয়ান 1 জুন 1992 সালে জন্মগ্রহণ করেন, বয়স 30 বছর। হাইট। লিটন দাসের হাইট 5 ফিট 9 ইঞ্চি, ঋষভ পান্ত 5 ফিট 7 ইঞ্চি, জনি বেয়ারস্টো 5 ফিট 11 ইঞ্চি এবং মোহাম্মদ রিজওয়ান 5 ফিট 7 ইঞ্চি। ওয়েট। লিটন দাসের ওয়েট 72 কেজি, ঋষভ পান্ত 62 কেজি, জনি বেয়ারস্টো 75 কেজি এবং মোহাম্মদ রিজওয়ান 69 কেজি। লিটন দাস বাংলাদেশ টিমের উইকেটকিপার ব্যাটসম্যান, ঋষভ পান্ত ইন্ডিয়ান টিমের উইকেটকিপার ব্যাটসম্যান, জনি বেয়ারস্টো ইংল্যান্ড টিমের উইকেটকিপার ব্যাটসম্যান এবং মোহাম্মদ রিজওয়ান পাকিস্তান টিমের উইকেটকিপার ব্যাটসম্যান। ব্যাটিং স্টাইল। লিটন দাস রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, ঋষভ পান্ত লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, জনি বেয়ারস্টো রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং মোহাম্মদ রিজওয়ান রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। ব্যাটিং অর্ডার। লিটন দাস ওপেনার, ঋষভ পান্ত 5 নম্বর পজিশনে ব্যাটিং করে, জনি বেয়ারস্টো ওপেনার এবং মোহাম্মদ রিজওয়ান 4 নম্বর পজিশনে ব্যাটিং করে। টেস্ট ব্যাটিং কম্পারিজন। লিটন দাস টেস্ট ক্রিকেটে 35 ম্যাচ খেলছে, ঋষভ পান্ত 31 ম্যাচ খেলছে, জনি বেয়ারস্টো 87 ম্যাচ খেলছে এবং মোহাম্মদ রিজওয়ান 22 ম্যাচ খেলছে। লিটন দাস 60 ইনিংসে 2112 রান স্কোর করছে, ঋষভ পান্ত 53 ইনিংসে 2123 রান স্কোর করছে, জনি বেয়ারস্টো 156 ইনিংসে 5415 রান স্কোর করছে এবং মোহাম্মদ রিজওয়ান 33 ইনিংসে 1112 রান স্কোর করছে ইন টেস্ট ক্রিকেট। ব্যাটিং গড়। লিটন দাসের ব্যাটিং গড় 35.20, ঋষভ পান্তের 43.33, জনি বেয়ারস্টো 37.34 এবং মোহাম্মদ রিজওয়ানের 42.77। স্ট্রাইক রেট। লিটন দাসের স্ট্রাইক রেট 57.17, ঋষভ পান্ত 72.66, জনি বেয়ারস্টো 57.44 এবং মোহাম্মদ রিজওয়ান 50.66। হাইস্ট স্কোর। লিটন দাসের হাইস্ট স্কোর 141, ঋষভ পান্তের 159, জনি বেয়ারস্টো 167 এবং মোহাম্মদ রিজওয়ানের 115। লিটন দাস 3টি সেঞ্চুরি এবং 14টি হাফ সেঞ্চুরি করছে, ঋষভ পান্ত 5টি সেঞ্চুরি এবং 10টি হাফ সেঞ্চুরি করছে, জনি বেয়ারস্টো 12টি সেঞ্চুরি এবং 23টি হাফ সেঞ্চুরি করছে এবং মোহাম্মদ রিজওয়ান 2টি সেঞ্চুরি এবং 60টি হাফ সেঞ্চুরি করছে। লিটন দাস 265টি চার এবং 8টি ছয় মারছে, ঋষভ পান্ত 233টি চার 48টি ছয় মারছে, জনি বেয়ারস্টো 640টি চার 46টি ছয় মারছে এবং মোহাম্মদ রিজওয়ান 128টি চার এবং 4টি ছয় মারছে। ওডিআই ব্যাটিং কম্পারিজন। লিটন দাস ওডিআই ক্রিকেটে 54 ম্যাচ খেলছে, ঋষভ পান্ত 24 ম্যাচ খেলছে, জনি বেয়ারস্টো 89 ম্যাচ খেলছে এবং মোহাম্মদ রিজওয়ান 47 ম্যাচ খেলছে। লিটন দাস 54 ইনিংসে 1672 রান স্কোর করছে, ঋষভ পান্ত 22 ইনিংসে 715 রান স্কোর করছে, জনি বেয়ারস্টো 81 ইনিংসে 3498 রান স্কোর করছে এবং মোহাম্মদ রিজওয়ান 42 ইনিংসে 982 রান স্কোর করছে ইন ওডিআই ক্রিকেট। ব্যাটিং গড়। লিটন দাসের ব্যাটিং গড় 32.15, ঋষভ পান্ত 32.50, জনি বেয়ারস্টো 47.92 এবং মোহাম্মদ রিজওয়ানের 28.06। স্ট্রাইক রেট। লিটন দাসের স্ট্রাইক রেট 88.47, ঋষভ পান্ত 109.33, জনি বেয়ারস্টো 105.01 এবং মোহাম্মদ রিজওয়ান 86.52। হাইস্ট স্কোর। লিটন দাসের হাইস্ট স্কোর 176, ঋষভ পান্ত 85, জনি বেয়ারস্টো 141 এবং মোহাম্মদ রিজওয়ানের হাইস্ট স্কোর 115। লিটন দাস 5টি সেঞ্চুরি এবং 5টি হাফ সেঞ্চুরি করছে, ঋষভ পান্ত 5টি হাফ সেঞ্চুরি করছে
জনি বেয়ারস্টো 11টি সেঞ্চুরি এবং 14টি হাফ সেঞ্চুরি করছে এবং মোহাম্মদ রিজওয়ান 2টি সেঞ্চুরি এবং 5টি হাফ সেঞ্চুরি করছে। লিটন দাস 179টি 4 এবং 25টি 6 মারছে। ঋষভ পান্ত 76টি 4 এবং 24টি 6 মারছে। জনি বেয়ারস্টো 391টি 4 এবং 89টি 6 মারছে এবং মোহাম্মদ রিজওয়ান 79টি 4 এবং 60টি 6 মারছে। টি টোয়েন্টি আই ব্যাটিং কম্পারিজন। লিটন দাস টি টোয়েন্টি আই ক্রিকেটে 51 ম্যাচ খেলছে। ঋষভ পান্ত 50 ম্যাচ খেলছে। জনি বেয়ারস্টো 63 ম্যাচ খেলছে এবং মোহাম্মদ রিজওয়ান 56 ম্যাচ খেলছে। লিটন দাস 45 ইনিংসে 980 রান স্কোর করছে। ঋষভ পান্ত 44 ইনিংসে 768 রান স্কোর করছে। জনি বেয়ারস্টো 57 ইনিংসে 1190 রান স্কোর করছে এবং মোহাম্মদ রিজওয়ান 45 ইনিংসে 1662 রান স্কোর করছে। ইন টি টোয়েন্টি আই ক্রিকেট ব্যাটিং গড়। লিটন দাসের ব্যাটিং গড় 20, ঋষভ পান্তে 22.59, জনি বেয়ারস্টো 26.44 এবং মোহাম্মদ রিজওয়ানের 50.36। স্ট্রাইক রেট। লিটন দাসের স্ট্রাইক রেট 122.19, ঋষভ পান্ত 124.47, জনি বেয়ারস্টো 135.84 এবং মোহাম্মদ রিজওয়ানের 128.84। হাইস্ট স্কোর। লিটন দাসের হাইস্ট স্কোর 61, ঋষভ পান্ত 65, জনি বেয়ারস্টো 86 এবং মোহাম্মদ রিজওয়ানের হাইস্ট স্কোর 104। লিটন দাস 5টি হাফ সেঞ্চুরি করছে। ঋষভ পান্ত 3টি হাফ সেঞ্চুরি করছে। জনি বেয়ারস্টো 7টি হাফ সেঞ্চুরি করছে এবং মোহাম্মদ রিজওয়ান 1টি সেঞ্চুরি এবং 13টি হাফ সেঞ্চুরি করছে। লিটন দাস 90টি 4 এবং 32টি 6 মারছে। ঋষভ পান্ত 59টি 4 এবং 32টি 6 মারছে। জনি বেয়ারস্টো 111টি 4 এবং 49টি 6 মারছে এবং মোহাম্মদ রিজওয়ান 151টি 4 এবং 48টি 6 মারছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।